الحمد لله حمدا كثيرا كما امر، واشهد ان لا اله الا الله وحده لا شريك له ارغاما لمن جحد به وكفر، واشهد ان سيدنا محمد الشفيع المشفع في المحشر ما اتصلت عينه بنظر واعتنه بخبر وسلم تسليما كثيرا. واعلموا عباد الله انه لا يضر منفع. Hello everyone, this is RCP Chaudhary. Welcome to my another video. الحمد لله كفى وعلى عباده الذين استقاموا بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يغرنك تقلب الذين كفروا في البلاد، متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد. وقال النبي صلى الله عليه وسلم: কোন ফিতনিয়া কান্না গরীব আও আবরি সবিত। বাংলাদেশ কোন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত মনসুরিয়া শাখার উদ্যোগে সাপ্তাহিক প্রোগ্রামের আজকের আমাদের সাধারণ সভা উপস্থিতি আমাদের কেন্দ্রীয় মেহমান, কেন্দ্রীয় সুরার মেহমান এবং আমাদের অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মজিবুর রহমান সাহেব, আর আমাদের আঞ্চলিক সদস্য এবং এই শাখার সভাপতি আমি দিনই কাজে আছি, এখন দিনই বয়ে শুনতেছি আমার মুখ্য শহীদ মুখ হবে। যদি কোনো ব্যক্তি দিন শিকার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয় আবার ঘরে আসা পর্যন্ত والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم. তোমরা তীব্র বেগে ছুটে চলো সেই পথে যে পদে তোমার বাবে ক্ষমা এবং আকাশ ও জমির প্রশস্ত জান্নাতে গিয়ে মিলিত হয়েছে। যারা স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে এবং নিজেদের রাগ এবং ক্রোধকে হজম করে এবং অপরের দুষ্টগুলোকে মাফ করে দেয়, আল্লাহ সকল মহসিন বাংলাদেশকে ভালোবাসে। যারা নিজেরা যদি কোনো ফাহেসা বা অশ্লীল কাজ করে ফেলে নফসের দুঃখে পড়ে যাকে বললো, তখন সাথে সাথে তারা আল্লাহর স্মরণ করবে এবং আল্লাহর কাছ থেকে বিজুনবিহীন
তার গুণার জন্য তারা একে ফেরেজ দুনকে গুণা মাফ চাইবে, আর তারা তাদের অভ্যাস সমূহের জন্য বেশি বাড়াবাড়ি করবে। আল্লাহ যা বলেছেন সত্যি। ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীতভাবে শুকর আদায় করছি যে মহান বাবা আমাদেরকে প্রবাসের মাটিতে বিভিন্নমুখী ব্যস্ততার মাঝেও আজকে এই জুমার দিবসে জুমার নামাজ আদায় করার পর আর একটি উত্তম ইবাদত তালাবুল এলম মহাপ্রাণ তালকাল থেকে কিছু শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যে মহান বাবা আমাদেরকে এমন একটি সুন্দর মসজিদে বসে পৃথিবীর আল্লাহর আকাশের নিচে জমিনের উপর সবচেয়ে উত্তম স্থান নেই এই মসজিদে বসে দু একটি কথা শোনার জন্য কোরআন থেকে শিক্ষা গ্রহণের জন্য সময় করে দিয়েছেন এবং আমাদের মন মস্তিষ্ককে এই মাহফিলের জন্য রজ্জু করে দিয়েছেন, সেদিন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার প্রেরণার মুক্ত প্রতীক এবং বিপূর্ণ মানবতার এই বন্ধু জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। সম্মানিত মুসলিমিনা কারাম, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 133, 134, 135 তিনটা ইত্তেলাওয়াত করেছি এবং এর শান্তি ভক্ত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এখান থেকে দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করব। তো ইসরা আল ইমরান পরিচিতিটা দেওয়া দরকার। আল ইমরান হচ্ছে আল ইমরান মানে ইমরানের বংশধর। এখানে এক জায়গায় পার্সেলের এক জায়গায় সত্তর নাম সত্তর উপর প্রথম আয়াতে ইন্না আল্লাহ আস্তাফা আদম অনুহ ওয়ালা ইব্রাহিম ওয়ালা ইমরানা আলাম আলমী, এখানে ওই ইমরান শব্দ দিয়ে এই ইসরা নামকরণ করেছে কি ইমরান। নিশ্চয় আল্লাহ আদম নূহ এবং ইব্রাহিমকে সমস্ত সমগ্র মানবতার উপর শ্রেষ্ঠত্ব দিয়ে নবুতের জন্য নবী রেসালতের জন্য কবুল করেছেন। ওই ওখান থেকে ইমরান শব্দ দিয়ে এই ঈশ্বরের নামকরণ করেছে আল ইমরান। ইসলামের ইতিহাসে যতগুলো আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটা যুদ্ধ রসুল গায়ে পড়ে গ্রামের সাথে করেন নাই, বরঞ্চ রসুলকে মদিনা স্টেটকে ভেঙে দেওয়ার জন্য রসুল সাল্লাহ ইসলামের ইসলামের শক্তিটাকে ভেঙে দেওয়ার জন্য তারা কী করেছেন, তারা আক্রমণ করেছেন, আল্লাহ রসুল সেটাকে প্রোটেক্ট করেছেন অনলি, হ্যাঁ হ্যাঁ সেটাকে বাঁচার জন্য তাদেরকে ইয়ে করেছেন, এর মাধ্যমে যুদ্ধ সংগঠিত হয়েছে। আসলে ইসলাম কোনোদিন আগে যুদ্ধ করেনি। তো যে কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আর কিছু এখানে বিধিবিধান মানুষের ইসলামের যখন ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে গেছে মক্কা থেকে আল্লাহ রাসূল হিজরতে যাওয়ার পর সেখানে কিছু বিধিবিধান নাজিল হয়েছে, তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, সুদ খেলে এরকম হবে, মানে সুদের অপকারিতা এটা চুরি করলে এরকম সাজা দিতে হবে, এরকম কিছু বিধিবিধান এখানে আইন কানুনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো যাক এখন আমি মূল আলোচনার দিকে যাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তীব্রবেগে ছুটে চলো সেই পথে যে পথে তোমার রবের ক্ষমা। এখন কোন পথ আল্লাহ তাআলা কোন পথের কথা বলেছেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, একামতি দিনের পথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটার সাথে একটা ইসলামের ইতিহাসের একটা ছোট্ট ঘটনা খুবই মানে আছে, সেটা হচ্ছে বদরের যুদ্ধের দিন সোবা সাদেকের সময় যখন আল্লাহ রসুল তাবু থেকে একদম সোবা সাদ তাবু থেকে বের হলেন তখন আল্লাহ রসুল দেখতে পেলেন যে মক্কা সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে বদরের প্রান্তরের দিকে আসতেছে। তখন কিন্তু বদরের প্রান্তরে আল্লাহ রসুলের এই 300 সাহাবা তাবু তাবুর মধ্যে ছিল, তখন উনি দেখতে পেলেন যে ওরা আসতেছে, তখন সে আবুর বাহিরে এই একটা তলাৎ করছেন অসাবিও এই একটা তলাৎ করলেন তোমরা তীব্রভাবে ছুটে চলেন। এখন এই থাবের মধ্যে ছিল একটা কিশোর ছেলে হযরত হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কিশোর 12-14 বছরের একজন ছেলে, উনি আল্লাহ রসুলের এই আয়াতটা শুনলেন, ওরা তো আরবি আরবি আয়াতটা শোনার সাথে সাথে তারা তত্ত্ব বোঝেন, তখন সে বলল সে হাতের মধ্যে এরকম থালি দিলেন হ্যাঁ এত সুন্দর কথা তার করতে পারবে না, হ্যাঁ তখন সে বসে বসে খেজুর খাচ্ছিল একটা একটা করে খেজুর খাচ্ছে, তখন এই খেজুরগুলোকে এরকম ফেলে দিয়ে তবে বাড়িটা নিয়ে বদরের প্রান্তরে কাফেরদের জন্য রাখার জন্য দৌড় দিলেন। তখন আল্লাহ রাসূল বলছে এই হুমাম একটু দাঁড়াও বাচ্চা তুমি আগে খেজুরগুলো খেয়ে নাও তারপর তুমি আমি তো বলবো তুমি তারপর যাবো, হাদি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহ রাসূল হয়ে থাকেন আর আপনি যে আয়াতটা তালা এটা যে আল্লাহর কালাম হয়ে থাকে তাহলে আমার জান্নাতে যেতে বেশি দেবী হয়ে যাচ্ছে, যেখানে এই এই রাস্তার শেষ প্রান্তে জান্নাত বলেছেন আপনি, কি বলছেন যা শেষ প্রান্তে কি তোমার তীব্রবেগে ছুটে চলো সেই পথে যে পথে তোমার যে পথে আল্লাহর ক্ষমা আছে, হ্যাঁ এবং এই এই পথটা আল্লাহর জান্নাতে গিয়ে মিলিত হয়েছে, আল্লাহর জান্নাতে গিয়ে মিলিত হয়েছে অথবা পথের প্রান্ত থেকে শেষ প্রান্ত আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি, তখন সে মানে তার অস্ত্রপাতি নিয়ে
বদর প্রান্তে গেলেন এবং সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শেষ হয়ে গিয়ে গেলেন। আল্লাহু আকবার। অর্থাৎ অর্থাৎ বোঝা যাচ্ছে কি ইসলাম আন্দোলন আল্লাহর দিনের পথে যারা লড়বে আল্লাহর দিনের পথ হচ্ছে জান্নাতের পথ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন এটাই জান্নাতের পথ, এটা শেষ প্রান্ত হচ্ছে কি জান্নাত। যদি আমরা সেটাকে সেভাবে মানে কথ্য ভাবে মানে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় করে আল্লাহর জমিতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আমরা যদি আন্তরিকভাবে কাজ করি তাহলে পরাকালকে পদের নিয়ে দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে ওই পথে একটি কদমও একটা কদম দেওয়াটা আমার জন্য কি হয়ে যাবে জান্নাতের পথ হয়ে যাবে, একটা জান্নাতের পথ হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা এই সিরাতুল মুস্তাকিম সম্পর্কে বলেছেন আমরা এবং আমাদের জানমাল সম্পর্কে এই সূরা অত্তবের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহ ইস্তাফা মিনাল আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াক্তালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান উফি বিহাদি মিনাল্লাহ ফাসতাবশিরু বিবাইকুম বাআয়াতুম বি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে এইতে একটু লম্বা আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি মুমিনদের জানমাল জান্নাতে বিনিময় কিনে ফেলেছি। আল্লাহু আকবার, আমাদেরকে কিসের বিনিময় কিনেছেন জান্নাতে? হ্যাঁ, আমাদেরকে যে কিনেছেন এটা কি আমরা কোনোদিন কল্পনা করেছি বা জেনেছি? জানেন কোরআন শিক্ষা করলে কোথায় আল্লাহ তাআলা আমাদেরকে কী কী বিষয়ে কী কী উপর কিনেছেন আমরা সেগুলো উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা বলছে আমি প্রত্যেকটি মুমিন বান্দাকে জান্নাতে তাদের জানমালকে জান্নাতে বিনিময় কিনে ফেলেছি। ছোটোর দিকে খাড়া খাড়া ছড়ানো আছে তোমাকে এই পথ চলতে হবে, তখন তুমি এই পথটা কীভাবে চলো? প্রথমে আমি খুব কাপড় চোখকে এরকম খুব জড়সড়ভাবে রাস্তা থেকে গ্রহণ করি, হয়তো এটা না হচ্ছে এটা না হচ্ছে কি এই সুখ নিশ্চিত এই পরিবেশে অশ্লীলতার এই যুগে ছলাপথ ঘটে বলছে কেমন ময়দানে এমন একটা অবস্থা আসবে আগুনের রাঙ্গা কয়লা হাতে বেকাটা যত কঠিন হবে ইমান বাঁচাবে তত কঠিন কঠিন হবে, এরকম অবস্থা আমরা চলতেছি। প্রত্যেকে ভেবেছেন অন্য অশ্লীলতা চোখের সামনে পড়তেছে, ব্যাপারদান আবিধি চোখ সামনের দিকে আসতেছে, তারপর সিনেমা বলেন যেদিকে বলেন সব কিছু ইসলাম বিরোধী আসতেছে। হ্যাঁ, অর্থাৎ সেখান থেকে আমরা জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে চলা নিশ্চয় ক্রিটিক্যাল। এই জন্য থাকুয়াশীল জীবন বেছে বেছে সুদ খাবেন না, হালাল ইনকাম করে খাবেন খুবই কঠিন। ওই আল্লাহ তাআলা বলতেছেন এই এরকম যারা এইগুলো বেছে বেছে চলবে খুব সুন্দরভাবে তারা থাকুয়াশীল জীবনযাপন করবে, আমি তাদেরকে জান্নাত দেব। মুত্তাকি অল আফিন আনিন নাস অল কাজিবিন আল গাইজ, অল কাজিবিন আল গাইজ মানে নিজেদের রাগকে একটু হজম করে। আমরা তো রাগ করলে কি না কি বলি ফেলি, মাকে গালি দিয়ে বাবাকে গালি দিয়ে গালি দিয়ে গালি দেয় না অকৃত্য ভাষায় মুখে গালি নো। যদি বলতে রসদ হাদিসে বলছে মানে বিশ্বে নয়, বিশ্বে নয় যে অর্জনকে উপকার করতে পারে, বিশ্বে নিজের যে সে যিনি নিজের রাগকে হজম করতে পারে। আমরা ঐতিহাসটা জানি একদিন আলী বৈদুল্লাহ তালান যুদ্ধে ময়দানে একদিন পালোয়ানকে ধরে ফেলছিল, ধরে ফেলার পর তাকে এখন ছবি চালাবে ছবি চালাই দেবে এমন সময় উনি তুতু নিক্ষেপ করবেন। হ্যাঁ, আল্লাহ আলী সাল্লাহ আসলেন তো কষ্ট করা হলো আলী তুমি একে একদিন তোমার বসা খাইয়ে তারপর কেন কিছু করলে না? বলছে না সে আমি ওনাকে মারতাম আমার দিনের জন্য মারতাম যে আমার ব্যক্তিগত আক্রোশের জন্য, কিন্তু সে যখন আমাকে তুতু নিক্ষেপ করছে তখন আমি যদি না মারতাম আমার ব্যক্তিগত রাগে খাবেন আক্রোশে খাবেন ওনাকে মারা হয়ে যাবে, এমন কি আমার আল্লাহ আমাকে শাস্তি দেবে দিয়েছে। তো সেই জন্য নিজের ফ্রদকে হজম করাটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ, ভালো কাজ আর মানে অপরজনকে তখন একদম এই হচ্ছে মানে আমাদের রাগটাকে হজম করার উপকারিতা। তারপর যাচ্ছে বল আফিন আনিন নাস, হ্যাঁ অপরজনের অপরাধ সমূহকে মাফ করে দেবো। হ্যাঁ, একজন অপরাধ করেছে ভুল ত্রুটি করেছে সবার সামনে ওনাকে বলে এই প্রতিপন্ন করা, তারপর ওনাকে গালি দেবো। এই এই জিনিসটা হচ্ছে না আপনার জন্য, যেমন আমার ছোটো ভাই আমার বাচ্চা একটা অপরাধ করে ফেলছে সে আবার সরি বলেছে, তারপর আমরা সেটাকে মাফ করতে পারি না, রাগটা রেখে দিই না এবং প্রতিশোধ স্পৃহ হয়ে যায়। এটা কথাটা ঠিক না, বলছে যদি তুমি মাফ করে দিতে পারবে এটা তোমার জন্য কল্যাণ কর। একটা আমি হাদিসে উদ্ভিদে যদি বোঝা যাবে কীরকম অপরজনের বা ফাটকা মাফ করে দিলে আল্লাহ তাআলা কী দিবেন। একদিন আল্লাহ রাসূল এবং সাহাবীদের মাঝে বসছেন, একজন সাহাবী হানি যাচ্ছে বলছে এই লোকটা জান্নাতি, সাহাবীদের সাহাবাদের কী বলছেন এই এই লোকটা দেখছো তো বলতে দেখছি বলছে এই লোকটা জান্নাতি। এখন আমাকে সিদ্দিক বৈদ্য চিন্তা করো এই লোকটা আমরা প্রতিদিন আমাদের সাথে নামাজ দোয়া পড়া আসে কিন্তু আমাদের সেটা এক্সট্রা তো কোনো আমল করতে দেখি না, আর কিন্তু আল্লাহ রাসূল যেটা বলছে এটা তো সত্য, রাসূলের কথা তো নিশ্চয়ই সে জান্নাতি, সে জান্নাত দুনিয়া থাকতে আল্লাহ রাসূল বলছে সে জান্নাতি। এখন আমাকে ফিজিক ফিজিক গেলেন গিয়ে ওনার বাড়িতে গিয়ে বলছে আমি আপনার কাছে মেহমান হিসেবে আসলাম, ঠিক আছে আসছেন থাকেন, তো উনি তাকে যিনি ব্যবস্থা করে দিলেন একদিন দুদিন তিন দিন থাকে ওনার ঘরে, যখন যা লাগে খাদ্য পানি ওনাকে যতটুকু আচ্ছিত করার তাকে উনি করেছেন।
তিন দিন পর চলে আসতেছেন, বলছে ভাই আপনি চলে আসতেন তিন দিন, ছেলে কী জন্য আসলেন কিছু বললো না, দেখতেছি নামাজ জাস্ট জানাবেন বাবা আসলেন কিছু বলতেছেন না, বুঝতে তো পারেন তো বলতেছে আপনি কি জানতে বুঝতে চান জানতে চান হতে হ্যাঁ হতে ঠিক আছে আমাকে একটু বলেন, আমি তো তিন দিন ধরে আপনার পাশে ছিলাম, আপনি এমন কি এক্সট্রা এবাদত করেন যেটা মানে বুঝুন আপনাকে বলেছে আপনি জান্নাতি ভাই, তাই সবাই ফানি ফেলে দিছে ওই লোকটা, আমি তো এমন কোনো বড় এবার বেশি কিছু ভাবি না, আমি তো সাধারণভাবে আল্লাহ তোমরা দেখবে আমাকে কেন আল্লাহ ইয়া বললো, আল্লাহ বস্তু বলো আমি জান্নাতি আমি তো জানি না, তবে হ্যাঁ একটা জিনিস আমি এমন করি কি আমাকে কেউ গালি দিলে আমার কেউ অপরাধ করে আমি তাকে মাফ করে দিই, আমি তাকে কথা আল্লাহর কাছে করে বলতেছি তুমি ওই নাকামলটা চাইবে না, ওই নাকামলটা চাইবে না, তাকে রসুলের কাছে গিয়ে উনি আসলে বলছি আসলে রসুল এই জন্য ওনাকে বলেছে সে জান্নাতি সে অপরাধ অপরাধগুলোকে কী করে দেয়। السلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى ورتل القرآن ترتيلا ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عليكم ورحمة الله وبركاته أمر مهن الله تعالى الدربر شكري عليك السجار الله تعالى مدرك جمال نمس عدي القرب তারিগরের গুণে বসে দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, সেই সাথে দরুদ ও সালাম মানবতার মুক্তির কেন্দ্রে মানবতার মুক্তির দিশারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা দীর্ঘ সময় ধরে যে মানুষগুলো মদ জিনা বেবিচার অত্যাচার নির্যাতন নিপীড়ন তাদের নিত্যদিনের সঙ্গী ছিল সেই মানুষগুলোকে কোরআন আলোতে নিয়ে আসছে, আমরা কি তাদের চেয়েও খারাপ? কিন্তু আমরা কেন কোরআনের সংকোচে আসতে পারতেছি না, আমরা কেন আসছি না, কেন আমরা শুধু অপেক্ষা করাই দিছি? মূলত আমরা দুনিয়ার প্রতি বেশি আসক্ত, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছি। আরেকটি কারণ হচ্ছে আমরা যে এই অন্ধকারের মানুষগুলোকে আল্লাহ তাআলা আলোতে নিয়ে আসছেন, আর এখন বর্তমানে ভালো মানুষের সংখ্যা কমছে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তেছে, কেন? হওয়ার কথা ছিল মানুষ যত শিক্ষিত হবে তত ভালো হবে, কিন্তু আমরা দেখতেছি যে মানুষ শিক্ষিত হচ্ছে বেশি ভালো হচ্ছে কম। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে কোরআন থেকে দূরে, আমরা যত শিক্ষাই গ্রহণ করি না কেন আপনার মধ্যে কোরআন নাই কিছুই নাই, আপনার অন্তরের মধ্যে কোরআন নাই মানে আপনার অন্তরটা হচ্ছে একটি ভূতের বাড়ি, একটি ভূতের বাড়ি বা শয়তানের কারখানা আমরা বলতে পারি। হ্যাঁ আমরা বলি এই কথাটা বললে কঠিন হবে, আমরা মনে করবো যে আমরা তো নামাজ পড়তেছি রোজা রাখতেছি সব কিছু দিনই কাজ করতেছি, তাহলে ভূতের বাড়ি বা শয়তানের কারখানা কী করে হয়? হ্যাঁ আপনি নামাজ পড়তেছেন, আপনাকে শয়তান ইমানের এখন যেই পথে আছেন সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া খুবই সহজ, শয়তান এক মুহূর্ত লাগবে না আপনাকে এই পথ থেকে দূরে সরিয়ে নেবে, কিন্তু যদি আপনার মধ্যে কোরআন থাকে তাহলে আপনাকে এইখান থেকে এই রাস্তা থেকে নিয়ে যাওয়া কঠিন, কিন্তু আমাদের মধ্যে কোরআন নেই। হ্যাঁ আপনি অন্য শিক্ষা গ্রহণ করেন, ডাক্তার হন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব কিছু হন, কিন্তু আপনার মধ্যে কোরআন থাকতে হবে, যদি আপনার মধ্যে কোরআন না থাকে তাহলে আপনার মধ্যে কিছুই নাই। আপনার এই জন্যই আমাদের মূলত শিক্ষিতের সংখ্যা বাড়ছে, ভালো মানুষের সংখ্যা কমছে।